সাধারণ মানুষ পুরো প্ল্যাটফর্মটা ভরে ফেলেছে জাতকান জাতকান করতে করতে, এবং দুজন দেখলাম দেখতে গিয়ে আমাকে পা পড়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টের মতো হয়েছে। আমি তো নাইকের মায়ের জন্য লাভ দিতে ভয় পাচ্ছিলাম, নাইকের মা স্বাভাবিক মেয়ে মায়ের কাছে খুব প্রিয়, মা খুব চিন্তিত থাকে, এই জন্য নাইকে নিয়ে অনেকে লাভ দিতাম। আর নাইকের হাতে তিনটা মোবাইল ছিল দেখে লাভ দিই নি, চিন্তা করি এই তিনটা মোবাইল যদি কোনো করে যায় নাইকের ঘুমারাম সিনেমা শুটিং ছিল। মাননীয় মন্ত্রী মধ্যে চলে আসছিলেন, আমি দেরি করছি, কেমন লাগছে? খারাপ লাগছিল, তো রাস্তায় আসলে এত অসহনীয় যানজট, বিশেষ করে গুলিস্তানের পর থেকে মানে খুব কষ্ট হচ্ছিল। আমি আর অনেকবার আমি চেষ্টা করছিলাম জোরে জোরে গাড়িটা রাখতে, সামনে গাড়ি চলছিল না, তারপর যাক অবশেষে এসে পৌঁছেছি এবং আমি আসলাম, জাহাজটাও ছাড়লো, যাই আবার গিয়ে জাহাজটা নিয়ে আসছে। এবং আমার সব ছোটো ভাইয়েরা এই কোতোয়ালির থানার মেয়েদের সবাই আমাকে এখানে সুন্দরভাবে রিসিভ করেছে, ভালো লেগেছে, ওদের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, এবং ফাইনালি আমি এটার পার্ট হতে পেরেছি। কারণ ছোটোবেলার একটা ঘটনা আমাকে নস্টালজি করে দিয়েছিল, আমি ছোটোবেলায় যখন সিটি কলেজে পড়াশোনা করি, আমার বাড়ি পিরোজপুরে, আমি লঞ্চে যাতায়াত করতাম, তখন আমার গাড়ি কিনতে পারিনি, তখন আমি দৌড়ে আসছিলাম, তখন দেখেছিলাম যে আমার যা নদীর লঞ্চ সেটা দিয়েছে, পরে আমি দৌড়ে এসে লাভ দিয়ে এসে নদীতে উঠেছিলাম, কয়েকবার নৌকা দিয়ে করে ঘুরতে ঘুরতে আমি উঠেছিলাম, অনেক স্মৃতি আমার যাতে আমি সাঁতার জানি। তো আজকেই সেরকম একটা ঘটনা ঘটলো, অনেকদিন পর সেই নস্টালজি হয়ে গেলাম, মনে হচ্ছে আমি সেই লঞ্চে ওঠার জন্য আসছি এবং পিরোজপুরে যাব। তো সব ভালো লাগছে অনেক কিছু, অনেকদিন পরে যে আমি দেরি হওয়ার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, বাট ফাইনালি আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি, এসেছি, আমার ভালো লেগেছে, এবং আপনারা সবাই ওয়েট করেছেন আমার জন্য, সেটা অনেক বড় ব্যাপার। এবং বিশেষ করে নদীর মধ্যে আছি, পুরোটা একটা অন্যরকম ফিলিংসে কাজ করছে, অনেক বছর পর মানে আমি এই ধরনের একটা শ্যুটিং ছাড়া এরকম একটা নদী ভ্রমণে উঠলাম আর কি, কাজ করা হয় না শ্যুটিং ছাড়া, তো সেই নদী ভ্রমণে আপনাদের সাথে একসঙ্গে সেই নদীর মধ্যটা আমরা শেয়ার করতে পারছি বা আপনাদের সাথে এক হতে পারছি, এটা অনেক অন্যরকম অনুভূতি, খোলা আকাশের নিচে অনুভূতিটা অনেক ভালো। আমি তো নাইকের মায়ের জন্য লাভ দিতে ভয় পাচ্ছিলাম, নাইকের মা স্বাভাবিক মেয়ে মায়ের কাছে খুব প্রিয়, মা খুব চিন্তিত থাকে, এই জন্য নাইকে নিয়ে অনেকে লাভ দিতাম। আর নাইকের হাতে তিনটা মোবাইল ছিল দেখে লাভ দিই নি, চিন্তা করি এই তিনটা মোবাইল যদি কোনো করে যায় নাইকের ঘুমারাম সিনেমা শুটিং ছিল, 16 তারিখ নাইকের ছবি রিলিজ ফুল যায়, সেটাও পরে হবে না, যার কারণে কিন্তু লাস্টে ফাইনালি নাইকে আমার হাত ধরেই লাভ দিয়েছে, এটা কিন্তু দেখেছেন। ফাইনালি এই সিনেমায় যা দেখেন পর্দা বিহাইন্ড দ্য সিনও তাই, নায়িকা নায়কের উপরে ফাইনালি ডিপেন্ড করে, তাই করেছে, এবং আমার হাত ধরে কিন্তু নায়িকা পরে লঞ্চের মধ্যে লাভ দিয়ে উঠেছে। তো সে ধন্যবাদ যে নায়িকা নায়কের উপর বিশ্বাসটা রেখেছে, এবং সেটা সিনেমার অনুভূতি মনে হয়েছে আর শ্যুটিংই মনে হয়েছে, কারণ আপনারা এতগুলো ক্যামেরা ধরেছেন আর আমার সেই নায়িকা আমার হাত ধরে লাভ দিয়ে নৌকায় উঠেছে, স্টিমারে উঠেছে, অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে, এবং আসলে এটা একটা অনেক নস্টালজিক করার মতো এবং মোহনীয় করার মতো একটা অনুভূতি। ভাই সদরঘাটে আসার পর যেন হাজার হাজার ভক্ত আপনাকে দেখার জন্য ভিড় করছে, কেমন লাগছে? ভালো লাগে না, মানুষ আসলাম কেউ দেখলো না, কত ভালো লাগলো। আমার ছোটো ভাইয়েরা অনেকক্ষণ ধরে ছিল, ওরা কোতোয়ালি থানার, যেহেতু আমি রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি, মানে ওদের বড়ো ভাই সেই তুলনায় ওরা নায়ক অভিনেতার বাইরে ওদের বড়ো ভাইয়ের কাছে আসছে। আমরা যেমন করি অনেক বড়ো ভাইকে পেলে রাজনৈতিক তাকে আমরা অনেকরকম অন করি, তো সেরকমই মনে হয়েছে আজকে, ওরা আসছে, স্লোগান দিয়েছে, ওরা আমাকে অভিনন্দন জানিয়েছে, ওদের এলাকায় আসছি, এবং আমি ধন্যবাদ জানাই ওদেরকে এবং পুরো দক্ষিণ ছাত্রলীগের যে মহানগর দক্ষিণ ছাত্রলীগের ইউনিটকে, যে ওরা আমাকে বড়ো ভাইয়ের মতো রিসিভ করেছে এবং ওরা আমার সাথে সাথে এখন পর্যন্ত আছে, যে ভাইয়াকে সুন্দরভাবে আবার উঠে দেওয়া পর্যন্ত, এটাই একটা বন্ডিং, সেমন ভালো লেগেছে। এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে সাধারণ মানুষ পুরো প্ল্যাটফর্মটা ভরে ফেলেছে জাতকান জাতকান করতে করতে, এবং দুজন দেখলাম দেখতে গিয়ে আমাকে পা পড়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টের মতো হয়েছে, তো এটা একটা শিল্পীর পাওয়া অনুভূতি, আমি কৃতজ্ঞতা জানাই আবারও মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে সুস্থ সুন্দর রেখেছেন এবং মানুষের ভালোবাসে, এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা গণমাধ্যম কর্মী এত কষ্ট করে আমাদেরকে তুলে ধরেন, এগুলো না আপনারা না তুলে ধরে ওরা কখনোই জানতে পারবে না সাধারণ মানুষ। আপনারা হচ্ছেন সবচেয়ে বড় আমাদের বন্ধু, আপনারা সবসময় আমাদের আসলে তো এই জিনিসগুলো এভাবে তুলে ধরবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে।